তো আমরা এখান দিয়ে হালকা একটু ধোঁয়ার সৃষ্টি করেছি ধোঁয়াটা কিন্তু দেখেন কি পরিমাণ হারে টাপতেছে রান্নাঘরের সকল ধোঁয়া এই যে বের হচ্ছে দেখেন এই জায়গা থেকে কিন্তু অলরেডি দেখেন এখান থেকে কিন্তু বের হচ্ছে এই বডি গুণিতি হেভি কিনা ভাই আচ্ছা যেভাবে খুশি ভাই ভাঙে লেবেন নাকি আরে ভাই ভাঙতে আমার হাত ভেঙে যাবে এডি ভাঙবো না দেখছেন ভাই কাল বৈশাখী ঝড় আচ্ছা রান্না ঘরে রাখা সম্ভব না একমাত্র বাংলাদেশে এটাই আরপিএম 2000 আরপিএম এর ফুল বডি কলম এসএস এর সম্পূর্ণ এসএস সম্পূর্ণ এসএস এবং এই যে পাকা গুনি যেগুলি দেখতেছেন এগুলি অ্যালুমিনিয়ামের 100% কপারের ভাই এটা কলম সাউন্ড নয়েস্ট কোনো সাউন্ড হবে না এগুলো প্রত্যেকটার সাথে 7 বছর করে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে 7 বছরের সার্ভিস ওয়ারেন্টি আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা কেলভিনেটরের হুড দেখাবো বাংলাদেশের সবচেয়ে দেখা যাচ্ছে জনপ্রিয় এটা কিচেন হুড যারা নিতে চান তাদের জন্য এগুলো হচ্ছে সম্পূর্ণ এসএস এর হবে কেলভিনেটর হুড সব জায়গায় আসলে পাওয়া যায় না এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে নিউ আজমির এন্টারপ্রাইজে তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের নিচতলায় দোকান নম্বর 369 এবং 70 সারা বাংলাদেশেই তারা ডেলিভারি দেয় তো এই হুডগুলো কি আসলেই ভালো কিনা বিস্তারিত আমরা জানবো আর আজকে আমাদের সাথে রয়েছে বিল্লাল ভাই বিল্লাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আপনি ভালো আছেন ভাইজান জি আছি আলহামদুলিল্লাহ ভাই কেলভিনেটর মূলত এই হুডগুলো কেমন হবে বিস্তারিত যদি জানেন একটা কথা বললেন ভাই মানে এটা কোন দেশি ব্র্যান্ড যদি বিস্তারিত এটাই হলো ইউরোপের একটা ব্র্যান্ড আচ্ছা আচ্ছা আর এটা আপনার হোলোগ্রামটা আপনার ইউএ সব হোলোগ্রাম স্বীকৃতিপ্রাপ্ত দাওয়াই আছে আচ্ছা ইউরোপিয়ান ইউনিয়ন দেয়া আছে সব কিছু দেওয়া আছে আচ্ছা এবং ক্যালভিনেটন যারা ইউজ করে বেড়া তারা এটা এক ধরনের প্রেমে পড়ে গেছে ভাই আচ্ছা মেয়ের প্রেমের থেকেও এই প্রেমটা অনেক ভালো যে সবাই চায় যে রান্নাঘরে একটা ভালো জিনিস ইউজ করতে ভাই অবশ্যই কারণ কি ভাই যখন আপনি একটা রান্নাঘরের জন্য এইটা কিসের জন্য কিনা মূলত আমার মা আমার বোন আমার পরিবারের জন্য তারা যদি শান্তিতে থাকে আমি নিজে শান্তিতে কারণ কি ভাই আমরা সারাদিন কলম আমরা ব্যস্ত থাকি পুরুষরা যারা ব্যস্ত থাকি তো আপা বলেন এবং বোন বলেন কিংবা মা বলেন যাইরাই বলেন তারা কলম বেশিরভাগই থাকে কিচেন রুমে তাদের কাজটা তো এই কিচেন রুমে রান্না করতে করতে তাদের মাথার যে কয়টা তার থাকে তার থেকে বেশি তারগুলি ছিঁড়ে যায় গরমে গরমে ছিঁড়ে যায় এমনিতে না তারা পরিশ্রম খুবই পরিশ্রম করে আমাদের থেকে বেশি পরিশ্রম করে এই জন্যে তাদের তারটা ছিঁড়ে যায় আর ওই যে গরমটার কারণে আমাদের যখন আমরা রাত্রে যাই তখন ঘন পেঁচাল পারে তখন মাথা নষ্ট হয়ে যায় আর উল্টাপাল্টা কথাবার্তা হয়ে যায় তো এটা যদি ঠান্ডা করার জন্য নিতে চান অবশ্যই একটা কিচেন হুড নিতে হবে কিচেন হুড কারণ কি ভাই এখানেও বলে দিই এই যে এই কিচেন হুডটা নিলে যেই গরমটা পড়ে ভাই ওই এই গরমে তো থাকা যায় না এবং কিচেন রুমে যে আরও গরম ভাই ওফ মাথা পেন করার মতো তো সেই মাথা পেনটা যখন আপনি এই কিচেন হুডটা লাগবেন তেল চিচিটা এক হলো দুর্গন্ধ দুই হলো তেল চিচিটা আর হলো গরমটা এই তিনটা মিলে ভাই আপুদের মাদের একটা মানে হিট প্রুফ একটা ই থাকে কিচেন চিমনি যেটা সেটাতে থাকে বড় হুডে আর এই যেরকম স্লিম হুডে একমাত্র ক্যালভিনেটর এটা কত ইঞ্চি হবে এটা হলো 30 আর এটা হলো 36 মানে 30x36 ইঞ্চি 30x36 এবং এইটা কলম আপনি যে যেটা মেন অনেক হুট আসতে আগে হলো নেট আচ্ছা তো নেটটা হচ্ছে কি হবে সরাসরি মোটরে ময়লাটা চলে যায় মোটরের সাকশন কমে যায় অনেক কিছু সাকশনটা কমে যায় এবং এই যে এইটা যত হিট ক্লিন হোক যখন আপনি এটা সরাসরি নিবে তখন কলম সব বের করতে পারে না এই জন্য এটা দাও আছে যে সাইড দিয়ে টেনে এটা সাইড দিয়ে আপনি ময়লাটা ব্যানিশ করে ফেলবে যখন হিট ক্লিনটা দিবেন তখন সাইডে এটা সেন্সর আছে কি না এগুলি ভাই ব্র্যান্ড যেগুলি সেগুলো সেন্সর থাকবে না স্লিমের মধ্যে কারণ স্লিম শুধু টাচ হবে এটাতে ওরা হলো টাচের মধ্যে একটু চালিয়ে দেখেন আমি একটু দেখাই চালিয়ে দেখে দিতেছি আরেকটু কথা বলি ভাই এইটা যেটা দেখতেছেন এটা ফুল বডি কলম এসএস এর সম্পূর্ণ এসএস সম্পূর্ণ এসএস অনেক কালো থাকে ভাই কালো থাকলে কি হয় এখানে আমরা 6 মাস 1 বছর পর ওয়াশ যখন করতে যাই তখন কলম এই কোটেটটা উঠে যায় আর এটা যেভাবে খুশি সেভাবে ওয়াশ করেন কোনো প্রবলেম হওয়ার কোনো চান্স নাই কালার আমাদের আচ্ছা মানে এটা সম্পূর্ণ এসএস এর এসএস এর এবং এই যে পাকা গুনি যেগুলি দেখতেছেন এগুলি অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম দেওয়ার কারণ কি ভাই অ্যালুমিনিয়াম দিলে গরমের ভিতর কলম ওটাকে শীতল করে তোলে তার মানে মেয়াদটা টেকসই অনেক বেশি হয় এবং 100% কপারের ভাই কপারের কপারের ভাই এটাতে কি হিট ক্লিন আছে কিনা বা পরিষ্কার করব হ্যাঁ সবকিছু লেখা আছে এই যে ভাইয়া আচ্ছা আচ্ছা ওকে এই যে হিট ক্লিনটা আচ্ছা মানে এখানে আপনি ওয়ান করলেন দেখছেন ক্যালভিনেটন লেখাটা কলম স্পষ্ট লেখা উঠেছে এখানে আপনি এই যে ওয়ান করার পরে এখানে যদি অফ করে এটা হিট ক্লিনে দিবেন 5 সেকেন্ড এভাবে ধরবেন আচ্ছা ধরলে দেখেন
অটোমেটিক ভাবে হয়েছে, এটা 9 থেকে 10 মিনিট পরে অটো যা আছে সব এখান দিয়ে বাইরে নিয়ে যাবে। অবশিষ্ট যেটা আছে এখানে অয়েল পট আছে, অয়েল পটটাতে পড়ে যাবে। এরপর আসেন আপনি লাইটটা ভাইয়া, এই দেখেন লাইটটা, এলইডি লাইট, এলইডি লাইটটা, এটা কলম খাবারে পড়ে দেখছেন, এই দেখেন খাবারে পড়বে খুবই। এবং স্পিড 1 একটু চালিয়ে দেখাই দিই এটার। এবং এটা কলম সাউন্ড নয়েজড, কোনো সাউন্ড হবে না। আচ্ছা আচ্ছা ওকে। এবং আরেকটা জিনিস দেখাই আপনাদের, যেটা দেখতে হবে সেটা হলো এই বডি গুণিতি হেভি কিনা ভাই। আচ্ছা যেভাবে খুশি ভাই ভাঙিয়ে লেবেন নাকি? আরে ভাই ভাঙতে আমার হাত ভাঙিয়ে যাবে, এডি ভাঙবো না, কারণ ওরকম জিনিস এই দেখেন দেখছেন ভাই, কালবৈশাখী ঝড়। আচ্ছা দেখেন মানে কি পরিমাণ, মানে কালবৈশাখী ঝড় ভাই। আচ্ছা রান্না ধরে রাখা সম্ভব না এই বাতাসে, কিভাবে থাকবে তেল চিটুতে আর গরম হাওয়ার দুর্গন্ধ দেখেন, মানে একবারে নিমেষে শেষ করে ফেলবো। আচ্ছা 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 নিমেষে শেষ। এরপরে গেল এইটা কলম আপনার দুইটি সিস্টেম করা। আচ্ছা এইখানে চাইলে আপনি মশলার পটগুলিও রাখতে পারবেন। দেখেন কত সুন্দর জায়গা দেওয়া আছে মশলার, যত যার আছে আপনার দেখা যাচ্ছে অনেক সময় খুঁজে পান না রান্নার সময় কই লবণ আছে কই কি আছে সব এখানে রেখে, এখানে রেখে দিলেন। এবং ক্যাবিনেট করে যদি রাখেন দেখতেও কলম অসাধারণ লাগবে, সুন্দর লাগবে, লুকটা অসাধারণ, জাস্ট ওয়াও বলতে হবে। এবং এটা দেখলাম আমরা হচ্ছে 30 ইঞ্চি তাই তো? হ্যাঁ। এবং এখানে কলম সবকিছু লেখাই আছে ভাই, এই দেখেন কিন্তু এখানে সব ডিটেইলস লেখাই আছে, এই যে দেখছেন। আচ্ছা আচ্ছা ওকে, সবকিছু লেখা আছে। কত ওয়াটের হবে এটা ভাই? এটা 2000 আরপিএম এবং ওয়াট হলো 65 ওয়াট। 65 মানে সারা দিন 24 ঘন্টাও চলে যদি চালান মাসে 100 টাকা বিল আসবে না ভাইয়া, বিল আসবে না, 100 টাকা বিল আসবে না। ওকে তো এটা দেখছিলেন আপনারা হচ্ছে কিচেন হুড ভাইয়া, এগুলো বলে যে ভাইয়া এই যে আপনার 30 ইঞ্চি যেটা এটা অনেকে 5 বার্নার চুলা মানে ইউজ করে ভাই, এটা গ্যাস ওভেন ইউজ করে। হ্যাঁ এটা গ্যাস গ্যাস ওভেনে আপনি এটা ইউজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্যাস ওভেন বা 5 বার্নার চুলাতেও আমরা ইউজ করতে পারব, কভার করবে এটা, কভার করবে। আবার আমাদের ঢাকা শহরে অনেকে ছোট জায়গা তারা ছোটটা ইউজ করতে পারে, আবার অনেকে বিশাল কিচেন রুম করে ভাই। আচ্ছা আচ্ছা, তাদের জন্য বিশাল একটা 36 সেম জিনিস খালি এটা 36 36 আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যেভাবে খুশি সেভাবে। এটার আরপিএম কি ভাই? 2000 সেম 2000 আরপিএম। এটা জাস্ট সাইজে বড় আর ছোট, বড় আর ছোট, মানে বড় ভাই আর ছোট ভাই যে যেটা নেন ভাই, সেম জিনিস। যাদের জায়গা একটু বড় তারা 36 ইঞ্চি, যাদের জায়গা একটু কম তারা 30 ইঞ্চি, 30 ইঞ্চি নিতে পারেন। ওয়ারেন্টি গ্যারান্টি ভাই? এবং আরেকটা কথা কি ভাই, যেহেতু এগুলি নেবেন এবং ভাবি এবং মা বোনদের মাথাটা ঠান্ডা করার জন্য অবশ্যই একটা ব্র্যান্ড নেন। আর এগুলি নিলে কি হয় ভাই, একটা ওই যে একটা জিনিস নেবেন ধরেন নর্মাল জিনিস নিলেন, এক বছরের ভিতর 17 বার আমাকে কল দিবেন, ভাই কি হয়েছে ভাই কি হয়েছে, আমি খালি ফোন রিসিভ করে পাঠামই, কিন্তু আপনি নিজে একবার বিরক্ত হয়ে যাবেন। আর এইগুলি নিলে 10 বছরে এটার জন্য ফোন দিতে হয় না, ফোন দিবেন ভাই আমার এক লোক আসতেছে আপনি বোনের জন্য, আরেকটা বোনের জন্য পাঠিয়ে দেন, এই জায়গা পাঠিয়ে দেন ওই জায়গা পাঠিয়ে দেন, এটার জন্য ভালো হইলে আবার দেখেন ইনশাআল্লাহ আমি এরকম জিনিসটাই আপনাদের প্রিপেয়ার করতেছি। আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন? এগুলো প্রত্যেকটার সাথে 7 বছর করে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন, 7 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর ভাই সবকিছুই তো ভালো দেখাইলেন, এখন দামটা কি হাতের নাগালে থাকবে ভাই? এটা তো আপনার আজমিরের কাছেই করতে হবে না, কারণ আজমির এবং সাইফুল ভাই যে জায়গা আছে মানে আপনাদের টেনশন ছাড়া একেবারে রিজনেবল প্রাইস। এই প্রাইসটা বাংলাদেশ গ্যারান্টি প্রাইস এরকম ইনশাআল্লাহ। এই যে যেটা দেখতেছেন 30টা এটা মাত্র রাখবো 17,500 টাকা ভাই, 17,500 এবং নন ব্র্যান্ডেরও যদি একটা নিতে যান এরকম হ্যাবির মধ্যে সেগুলিও যদি নিতে যান ভাই 22,000 টাকা পরে, আমি একটা ব্র্যান্ড দিচ্ছি মাত্র 17,500 টাকা, 17,500 টাকা। এবং এই যে 36 নিতেছেন এটা নিলে আপনি আমাদের দিন ভাই, ওটা যেহেতু 17,500 একটু বড়, এটা 3 ইঞ্চি বড়, এটা আপনি আমাদের দিন 20,500 টাকাই দিন ভাই। ভাই এটা আবার বেশি যেতেছেন কিন্তু, এটা কত রাখবেন এটা ভাই? এই কথার কারণে আমি একটু বেশি রাখতে পারি না, যাক যেহেতু আপনি বলছেন এটা আপনার থেকে রেখে দেবো 18,500 টাকা, 1,000 টাকা, এই তো লাইনে আছে 1,000 টাকা, 17,500, 18,500, 18,500। ঢাকার ভিতরে তো হোম ডেলিভারি দিচ্ছে, ঢাকার মধ্যে আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারি, এবং ঢাকার বাইরে যারা নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং কিছু টাকা অ্যাডভান্স করলেই কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন। আচ্ছা ঢাকার বাইরে যারা নিতে চান আপনারা দেখা যায় কুরিয়ারে নিতে পারবেন, ঢাকায় হোম ডেলিভারি। তো অবশ্যই যারা ভালো মানের হুড নিতে চান, কেলভিনেটরের হুড নিতে চাইলে অবশ্যই আপনারা চাইলে নিউ আজমির এন্টারপ্রাইজ থেকে এই হুডগুলো কালেক্ট করতে পারেন। তো কেলভিনেটরের হুড দেখেন যেটা 2000 আরপিএম, কেলভিনেটরের হুডের টানার ক্ষমতাটা দেখেন। আমরা যদি দেখাই তো আমরা এখান দিয়ে হালকা একটু ধোঁয়ার সৃষ্টি করেছি, ধোঁয়াটা কিন্তু দেখেন কি পরিমাণ হারে টাপতেছে, রান্নাঘরের সকল ধোঁয়া এই যে বের হচ্ছে দেখেন, এই জায়গায় কিন্তু অলরেডি দেখেন এখান দিয়ে কিন্তু বের হচ্ছে। তো আমরা তো আসলে পাইপ লাগাই নি, পাইপ লাগাইলে আরও বেশি দেখা যাবে। আচ্ছা আচ্ছা, খোলা হিসেবে এই অবস্থা দেখেন, মানে কি পরিমাণ টানতেছে। তো আপনার রান্নাঘরটাকে কিন্তু নিমিষেই ঠান্ডা করে ফেলবে কেলভিনেটরের এই 2000 আরপিএম এর চমৎকার হুড। তো যারা অরিজিনাল কেলভিনেটর নিতে চান অবশ্যই আপনাকে কিন্তু আসতে হবে, দেখেন কি পরিমাণ টানতেছে।
একবারে সব কিছু কিন্তু নিমিশেই নিয়ে যাবে এই কেলভিনেটরের হুড।